হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন কোনো বন্ধুর সাথে আমরা চ্যাট করে থাকি তখন কোনো মেসেজ লিখে পাঠালে টকটক করে একটি শব্দ শুনতে পাওয়া যায়। এর ফলে আপনার পাশে থাকা কোনো ব্যক্তি খুব সহজেই জানতে পেরে যায় আপনি কোনো ব্যক্তির সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন। কিন্তু আপনারা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু সেটিংস করে নেন এবং তারপর কোনো ব্যক্তির সাথে চ্যাট করে থাকেন তাহলে কখনোই আর টকটক শব্দ শুনতে পাওয়া যাবে না। এজন্য আপনাদের প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরের ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে দেওয়ার পর একেবারে নিচে সেটিংস অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের অনেকগুলি অপশান শো করবে। এখান থেকে আপনারা নোটিফিকেশানস অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে কনভারসেশন টোনস, এই অপশানটি অন রয়েছে। এজন্য আপনাদের স্মার্টফোনে কোনো মেসেজ রিসিভ হলে বা সেন্ড করলে টকটক শব্দ শুনতে পাওয়া যায়। এই অপশানটিকে যদি আপনারা অফ করে দেন এবং এরপর যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করে থাকেন তাহলে আর কখনোই টকটক শব্দ শুনতে পাওয়া যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।